চিচিং ফাক কিমের দেশ, যেখানে ছবি তোলা মানা। কিমের দেশ যেন হীরক রাজার দেশ, ওখানে রাজার অঙ্গুলি হেলনে গাছের পাতা নড়ে। বাতাস বয় সেই রাজার পদতলে ঝাড়ু নৈব চ। কিমের দেশে সেনারা বিশ্রাম নিচ্ছে তা বিশ্বের কাছে দেখানো বারণ। ভুল বার্তা যাবে যে হয়তো ট্রাম্পের কাছে ছোট হয়ে যাবেন, কিন্তু সেনা বলে কি মানুষ নয়। উত্তর কোরিয়ার আনাচে কানাচে কিমের মূর্তি, সবাই দেখো ভালো ছবি তোলো, কিন্তু কিমের পিছনের ছবি তুলো না খবরদার, তাহলে বিপদ। কিমের কড়া নির্দেশ পালনে সর্বদা ব্যস্ত সে দেশের সেনারা, মাঝে মধ্যে বিশ্রাম নিতেই পারেন, কিন্তু এমন ছবি তোলা যাবে না যদি বিশ্বের কাছে প্রকাশ হয়ে যায় যে কিমের সেনারা ফাঁকিবাজ। এই ছবিটি দেখে নিশ্চয় ভাবছেন কিম তার বিশাল সেনাবাহিনীকে বহাল তবিয়তে রাখেন, ছবির পেছনে রয়েছে অন্য গল্প, তাই সেনাদের আনন্দ উচ্ছ্বাসের ছবি এখানে তোলা বারণ। তোলো তো ডলফিনের ছবি তোলো। সেনাবাহিনীর কোনো কর্মসূচির ছবি তোলা গুরুতর অপরাধ উত্তর কোরিয়ায়। বিশ্বের কাছে তাদের ক্রিয়াকলাপ সবসময় রহস্যের মধ্যে থাকে, এবার তা ফাঁস হলো। সেনাবাহিনীতে কাজ করার পাশাপাশি দেশের বিভিন্ন কাজও সেনাদের করতে হয়, এবং সেটা অনেক সময় অপমানজনক হলেও তারা অসহায়। এই ছবিও তোলা বারণ। দেশের জন্য লড়েন, বিনিময়ে দেশ তাদের কী দেয়, এই সেনার চোখ মুখে তা স্পষ্ট। বেশিরভাগ সেনাই অপুষ্টিতে ভোগেন, এই ছবি তুললেই শুলে চড়তে হবে চিত্রগ্রাহককে। চিত্রগ্রাহক এরিক সত্যি বুকের পাটা রয়েছে, বলছে গোটা দুনিয়া, তা না হলে জীবন হাতে নিয়ে সিংহের গুহা থেকে এমন কিছু অসম্ভব ছবি তুলে আনার ক্ষমতা কজন রাখেন। তার কথায় 2008 সাল থেকে 6 বার উত্তর কোরিয়ায় গিয়েছেন, লুকিয়ে ছবি তুলেছেন। এরিক জানেন তিনি যা করেছেন ধরা পড়লে মৃত্যু, তবুও চ্যালেঞ্জ নিয়ে কাজটি হাসিমুখে করে ফেলে বিশ্বকে অবাক করে দিয়েছেন এরিক।